নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, বক্তৃতার সুযোগ নাই, সময়ও নাই। আমি দুটি ছোট্ট প্রসঙ্গ উল্লেখ করে আজকে আমার বক্তব্য শেষ করব, পরে প্রধান অতিথি বক্তৃতা দেবেন। মৌলানা হোসেনের প্রতি বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, জনাব তারেক রহমান বরাবর তাকে শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় মৌলানা হোসেনই আমাদের আরো পুরুষ, আরো নেতা, মহানায়ক। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশে, তিনি মৌলানা হোসেন। অন্যায়ের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করা যে গর্জন, এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায়, শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, তিনি মৌলানা ভাসানী জাতিকে দেখিয়েছেন। তার সমগ্র জীবন তিনি তুচ্ছ জ্ঞান করেছেন মানুষের সেবায়, মানুষের জীবন গঠনে, স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার সংরক্ষণ। তিনি সারা দেশ, সারা পাকিস্তান, সারা ব্রিটিশ আমলে, সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন। অনেক রূপকথার তুল্য কথা আছে। তিনি একদিকে রাজনীতিক, অন্যদিকে আধ্যাত্মিক বীরবল। তার অসংখ্য মরিদ আছে সারা পৃথিবীতে। আমি তার আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে তিনি একবার চীনে গিয়েছিলেন, চীনের মাও সেতুংয়ের আমন্ত্রণে, তখনকার চেয়ারম্যান। তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তানি এয়ারপোর্টে, সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে, ভালো লেগেছে। তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল, সেখানকার মানুষের যে মুখচ্ছবি, হাসি, এটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। অর্থাৎ চেয়ারম্যান মাও সেতুং চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছেন। আমরা শহীদ জিয়া রহমানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি, স্বস্তির হাসি দেখেছি, সেটি বিএনপি বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যেন তারেক রহমানের শাসনকাল যেন তেমনি হয়, যদি সত্যি করতে পারি, তাহলে আজকে মৌলানা হোসেনের মৃত্যু দিবসে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো সম্ভব। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।